উপচে পড়া ভিড় এবং কারণ তার আরেকটা কারণ হলো বেগম জিয়ার নেতৃত্বে যখন চার দলীয় জোট ক্ষমতায় ছিল তখন এই দেশ উদীয়মান ব্যগ্র হিসাবে গড়ে উঠছিল সেই উদীয়মান ব্যগ্র আজকে আবার এই বর্তমান ব্যর্থতার গ্লানিতে আচ্ছন্ন বর্তমান সরকারের আমলে সেই উদীয়মান ব্যগ্র আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত হতে যাচ্ছে প্রিয় বন্ধুগণ কাজী এই সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা থেকে নামিয়ে এই দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে প্রিয় বন্ধুগণ এই সরকার বলে বেড়াচ্ছে যে তারা ইসলামের সেবক কিন্তু আপনারা জানেন সেই সরকারের একজন সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহানবী হজ ও তবলিগ সম্পর্কে কটূক্তি করেছেন এবং আজও তিনি তার সেই বক্তব্য থেকে সরে দাঁড়াননি তিনি তার বক্তব্যে অটল রয়েছেন তাই তার এই বক্তব্যের বিরুদ্ধে যখন হরতাল ডাকা হয়েছিল সেই হরতালের দিন এই সরকার হরতালকারীদের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন এবং এই সরকার সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নামে এ দেশকে ধর্মহীনতার দিকে ঠেলে দিচ্ছেন তাই এই সরকারকে টেনে হিসড়ে ক্ষমতায় থেকে নামাতে নামানো সারা এই জাতির আর কোনো গদ্যন্তর নাই ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম একবার এদেশ মা মাটি মানুষের কথা ভাবো একবার বিনা বিচারে কারাবন্দীদের কথা ভাবো আর একবার যুদ্ধে চলাও যে যুদ্ধে দরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির জনাব মাওলানা অধ্যক্ষ ইসহাক আলী জনাব মাওলানা অধ্যক্ষ ইসহাক আলী بسم الله الرحمن الرحيم আজকের এই বিশাল জনসমুদ্রের সভাপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটি কথাই শুধু আমি আপনাদের বলবো সেটা হলো মানুষ বাঁচাও দেশ বাঁচাও জালেম অবৈধ সরকারের হাত থেকে এই জালেম অবৈধ সরকারকে হটাও দেশ বাঁচাও মানুষ বাঁচাও জালেম অবৈধ সরকারকে হটাও কিভাবে হটাবো হটাতে হলে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্দেশ দিবেন যখন বলবেন যে অবরোধ করো দেশ অবরোধ রাস্তা অবরোধ করো রাজপথে নামে পড়ো হরতাল করো বিমানবন্দর ঘেরাও করো রেল বন্দর রেল স্টেশন ঘেরাও করো আপনারা কি রাজি আছেন ঠিক রাজি ওই আল্লাহর ফয়সালাও আপনাদের পক্ষে আছে আল্লাহকে জানিয়ে দেন বলেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নামে আমির
এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য কোলাগাড়ির কৃতি সন্তান রাজশাহীর কৃতি সন্তান এবং জামাতের কেন্দ্রীয় আমির অধ্যাপক মজিবুর রহমান অধ্যাপক মজিবুর রহমান الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ناتوري دي ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি জনসভার প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ এই জনসভায় উপস্থিত এবং অনুপস্থিত ভাই ও বোনেরা السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় ভাইরা আমরা চাই নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের চরিত্র সংশোধন করা আমরা চাই জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব থেকে দেশকে রক্ষা করা আমরা চাই ভালো কাজ চালু করে মানুষকে শান্তি দেওয়া আমরা চাই সকল প্রকার অন্যায়কে উৎখাত করে মানুষকে শান্তি এবং সুখের সমাজ উপহার দেওয়া বিভিন্ন এই লক্ষ্যে আমরা কাজ করছি যারা এই সমাজে বিশ্বাস করে না শান্তি সুখের সমাজে বিশ্বাস করে না তারা জামাত ইসলামী বাংলাদেশের নেতৃত্বকে খতম করার জন্য জঘন্য ষড়যন্ত্র মেতে উঠেছে জামাত ইসলামী নেতৃবৃন্দকে খতম করার জন্য আপনারা জানেন শহীদ আবুল কাদের মোল্লাকে নিহত করা হয়েছে আপনারা জানেন অধ্যাপক গোলাম আযমকে নির্যাতনের মুখে শহীদ করা হয়েছে জেলের অভ্যন্তরে এমনি ভাবে আমিরে জামাত মাওলানা মুফতি রহমান রিজভীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ঘোষণা করেছে জালেম সরকার জামাতকে নেতৃত্ব শূন্য করার এই জঘন্য ষড়যন্ত্রের বিরুদ্ধে গোটা সপ্তাহব্যাপী হরতাল চলছে এবং চলবে এই সরকার হরতালকে সফল করা আমার জানাতে চান যদি আর একটা রায় ঘোষিত হয় মানুষ হত্যার ব্যাপারে বৃহস্পতিবার জন্য লাগাতার হরতাল চলবে হরতাল ডাকানো কোনো সত্য না প্রিয় ভাইরা আমি বলতে চাই জীবন্ত আব্দুল কাদের মোল্লার চেয়ে শহীদ আব্দুল কাদের মোল্লা অনেক বেশি শক্তিশালী আমরা বলতে চাই কারা নির্যাতনের মুখে শহীদ অধ্যাপক গোলাম আযমের চাইতে জীবন্ত গোলাম আযম চাইতে শহীদ অধ্যাপক গোলাম আযম শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়ায় বড় শক্তিশালী একটা ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলতে চাই সরকারকে বলতে চাই জেল জুলুম দিয়ে মানুষ হত্যা করে আপনারা ক্ষমতায় বেশি দিন থাকতে পারবেন না ক্ষমতা থেকে আপনাদেরকে বিদায় হতে হবে সম্প্রতি আপনারা দেখেছেন যে সরকার অন্যায়ভাবে মানুষকে বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করছে আমাদের রাজশাহী মহানগরী আমি সবচেয়ে মজলুম জননেতা উত্তরবঙ্গের কৃতি সন্তান আতাউর ভাই সহ অসংখ্য নেতা কর্মীকে জেলে পুঁতেছে বিরোধী দলের নেতৃবৃন্দকে জেলখানায় পুঁতছে আমরা বলতে চাই এভাবে জেলে পূরণ করে গুলি চালিয়ে আন্দোলনকে দমানো যাবে না বরং আন্দোলন আরো বেগবান হবে ইনশাআল্লাহ আমি আরো একটা কথা বলতে চাই এই সরকার আমাদেরকে বলে জনবিচ্ছিন্ন শহীদ অধ্যাপক গোলাম আযমের জানাজায় লক্ষ লক্ষ লোক সমবেত হয়ে প্রমাণ করেছে জনগণ আমাদের সাথে আছে আমরা জনগণের সাথে আছি ঠিক এমনি ভাবে আমি বলতে চাই ভোটারবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ প্রমাণ করেছে জনগণ তাদের সাথে নাই আর আওয়ামী লীগও জনগণের সাথে নাই এরা আছে পুলিশের সাথে এরা আছে র‍্যাবের সাথে পুলিশের দায়িত্ব ছিল চোর ধরবে ডাকাত ধরবে তাদেরকে শাস্তি করবে এখন পুলিশ মিছিল করলে গুলি চালায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে গ্রেফতার করে আমরা বলতে চাই শুধু তাই নয় র‍্যাব ভারতে মানুষকে হত্যা করেছে এ প্রমাণ নারায়ণগঞ্জে আপনারা পেয়েছেন আমি বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনারা জনগণের টাকায় পরিচালিত আওয়ামী লীগের টাকা দিয়ে আপনাদের বেতন ভাতা হয় না সেজন্য আপনারা অন্যায়কে অন্যায় মনে করে ন্যায়কে প্রতিষ্ঠা করবেন
জুলুম করবেন না মানুষের উপরে শেষ কথা বলতে চাই দুর্নীতি মুক্ত একটা কমিশন এই দুর্নীতি মুক্ত কমিশন এর নাম যা দিয়েছে আসলে দুর্নীতিওয়ালাদেরকে মুক্ত করার জন্য সার্টিফিকেট বিক্রয় করা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুর্নীতি দমন হয় না দুর্নীতি পালন হচ্ছে সরকার এইভাবে গোটা দেশকে আজ জুলুম অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে পুড়ে মারছে সেই জন্য আসুন ঐক্যবদ্ধ হয়ে এই জানান সরকারকে হটিয়ে কেয়ারটেকার সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন করে বাংলাদেশের মানুষকে শান্তি দর্জনে এগিয়ে যায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এবারের আন্দোলন মজবুতভাবে পরিচালনা করতে হবে আপনারা কি রাজি আছেন আগামী দিনে আন্দোলনকে সফল করা হবে জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কথাকে নিঃশেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় নাটোরবাসী আমরা কয়েকটা কথা জিজ্ঞাসা করব আপনারা হাত তুলে খালি সমর্থন দিবেন যদি অন্যায় যদি ভুল বলি তাহলে হাত তুলবেন না নাটোরের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুক আপনাদের সাথে কি আছে আপনাদের সাথে কি আছে আন্দোলনে আছে সংগ্রামে আছে দুঃখের দিন আছে যখন মন্ত্রী ছিল তখন কি পাশে ছিল এখন যে মন্ত্রী নয় পাশে আছে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলতে চাই মাননীয় নেত্রী আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুক নাটোরের মাটি ও মানুষের নেতা আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুক আপনার যে কোনো আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুক যখন জেলখানায় ছিল জেলখানা থেকে আন্দোলন সংগ্রামের প্রত্যেকটা নির্দেশনা আমাদেরকে দিয়েছে আমরা শুধু এইটুকু বলতে চাই আমরা শুধু এইটুকু বলতে চাই আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুক যদি আফ্রিকান জঙ্গলও থাকে নাটোরের বিএনপি সকল অঙ্গ সংগঠন থাকবে ঐক্যবদ্ধ আপনারা কি সবাই দুলুবার সাথে আছেন দুই হাত তুলে বলতে হবে আছেন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন নাটোরের মাটি ও মানুষের নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি নাটোরের গণমানুষের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন সন্তান জননেতা জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলুক بسم الله الرحمن الرحيم আজকের এই বিশাল সমাবেশের স্লোগান দেব না কেউ স্লোগান দেব না আমি একটা কথা বলি আমার নেত্রী ছয় বছর পরে আমি আপনারা পেয়েছেন আজকে এই সমাবেশকে কেন্দ্র করে সরকারি দল যেভাবে আমাদেরকে এই মিটিং পণ্ড করে দেওয়ার জন্য চেষ্টা করেছে মহান আল্লাহ তালার অশেষ দোয়ায় আজকে অনেক কষ্টের পর আমার নেত্রীকে আমি এখানে নিয়ে এসেছি আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আজকে প্রমাণ করতে হবে নাটোরের মানুষ বিএনপি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল রয়েছে নাটোরের কর্মী নাটোরের জনগণ সুশৃঙ্খল এটা প্রমাণ করতে হবে আপনাদেরকে আপনারা সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন এদিকে যারা আছেন সবাই বসে পড়ুন এবং আরেকটা কথা ম্যাডাম এখানে বক্তব্য দেবে একজন এখান থেকে যাবেন না ম্যাডাম এখান থেকে বক্তব্যের শেষে আমার নাটোরের শিল্পীরা একটা গান গিয়ে শোনাবে আন্দোলন সংগ্রামের উপর আপনারা গান শুনবেন না আমার নেত্রী গান শুনবে আপনারা শুনবেন না আন্দোলনের গান সংগ্রামের গান আপনারা শুনবেন না প্রিয় ভাই আমার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় নেত্রী
যার স্নেহ যার ভালোবাসা যার আদর যার হাত ধরে আমি জীবনের রুহুল কুদ্দুস তালুকদার দুনু নামে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছি যার স্নেহ ভালোবাসায় আমি রুহুল কুদ্দুস তালুকদার দুনু এমপি হিসেবে বারবার আমাকে নির্বাচিত করেছে যার স্নেহ যার ভালোবাসায় আপনারা রুহুল কুদ্দুস তালুকদার দুনুকে মন্ত্রী হিসেবে পেয়েছেন সেই প্রিয় নেত্রী আপনাদের কাছে এসেছে প্রিয় ভাইয়েরা আমার আজকে উপস্থিত নেতৃবৃন্দ বিশ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্থিত নাটোরের সর্বস্তরের জনগণ সাংবাদিক ভাই ও বোনেরা সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার আমি বক্তৃতা দীর্ঘ করব না শুধু একটা কথা বলতে চাই ম্যাডাম আমি গত সাত বছর আমরা সরকারে নেই এই সাত বছরের মধ্যে চার বছর জেলখানায় কেটেছে আমার সাত বছরের মধ্যে চার বছর জেলখানায় আমার জীবন মানবতার জীবন যাপন কাটিয়েছি আমি এই সরকারের সঙ্গে আপোষ করি নাই এই সরকারের সঙ্গে আপোষ করি নাই নেত্রী নাটোরের জনগণ কখনো আপোষ করে নাই ওরা ভেবেছিল রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জেলখানায় আটকে রেখে এই উত্তরাঞ্চল এই নাটোরের আন্দোলনকে স্থমিত করবে ইনশাল্লাহ গত দেড় বছর লাগাতার জেলে ছিলাম একটা দিনের জন্য নাটোরের মানুষ রাস্তায় ছাড়ে নাই নাটোরের জনগণ রাস্তায় থেকে আন্দোলন করেছে ম্যাডাম আজকে আন্দোলন করতে গিয়ে আমার প্রিয় স্নেহস্পদ সানাউল্লাহ নূর বাবু বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যান যাকে নৃশংসভাবে ওই বড়াইগ্রামের রাজপথ এখনো রক্তে রঞ্জিত যার বিচার গত চার বছরে হয় নাই ওই কেসের চার্জশিট এখনো হয় নাই আপনারা দেখেছেন প্রকাশ্যে দিবালোকে একজন নির্বাচিত চেয়ারম্যানকে নৃশংসভাবে হত্যা করা হলো অথচ সে কেসের চার্জশিট এখনো হয় নাই আজকে ম্যাডাম আমি জেলে ছিলাম আমি জেলে থাকা অবস্থায় আমার ছাত্র দলের কর্মী যুগ্ম নাটোর শহর ছাত্র দলের যুগ্ম সম্পাদক সুজনকে প্রকাশ্যে দিবালোকে যেভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হলো যার শিশু সন্তান মাত্র যার বয়স এক বছর যে শিশু এখনো জানে না তার বাবা নেই যে মেয়ের বিয়ের বয়স হয় নাই সেই সুজনের বউ আজকে বিধবার কাপড় পরে সাদা কাপড় পরে মাথায় কাপড় দিয়ে আজকে সাদা কাপড় নিয়ে আজকে এতিমের মতো রাস্তা রাস্তায় ঘুরছে আমার নেত্রী আজকে সেই ওই শোকে সুজনের মা মারা গেল সুজনের বাবা মারা গেল ওই পরিবার আজকে রাস্তায় নেমে গেছে ম্যাডাম সময় সংক্ষিপ্ত আমি বক্তৃতা দীর্ঘ করব না শুধু আমি একটা কথা বলে গেলাম ম্যাডাম আজকে নাটোরের জনগণ ম্যাডাম আপনার সাথে আছে আমি আপনাকে কথা দিলাম আপনার ঢাকার নেতারা আছে এখানে আমি আপনার সামনে তাদের বলতে চাই এবার যদি ব্যর্থ হয় এই নাটোর থেকে ঢাকার নেতাদেরকে গ্রেফতার করা হবে কি নাটোর থেকে ঢাকার নেতাদের ঘেরাও করতে প্রস্তুত আছেন আপনারা ঢাকার নেতাদেরকে ঘেরাও করতে প্রস্তুত আছেন আর ম্যাডাম ঢাকার নেতারা যদি না পারে এই দুলুকে বলেন আমি নাটোর থেকে লোক নিয়ে যাবো ঢাকায় যাবেন না আপনারা আমি নিয়ে যাব ম্যাডাম আমি কথা দিলাম এর আগেও আপনার সাথে ছিলাম ইনশাল্লাহ কথা দিলাম এই নাটোরের জনগণকে নিয়ে ঢাকার নেতাদেরকে ব্যর্থ করে ঢাকা দখল করব আজকে আমি বলে গেলাম ম্যাডাম প্রিয় ভাই আমার কি প্রস্তুত আছেন তো ম্যাডামের দেখার প্রস্তুত আছেন আরো জোরে নারে চলো আমরা আছি তোমার সাথে
চলো আমরা আছি তোমার সাথে সবাইকে ধন্যবাদ ম্যাডাম বক্তৃতা শেষ করার এক মুহূর্তে এই মাঠ ত্যাগ করবে নাকি প্রস্তুত কথা দিলেন তো ম্যাডাম শেষ করে বসবে ম্যাডাম না যাওয়া পর্যন্ত কেউ যাবে না ওয়াদা ওয়াদা এবার আপনার সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া بسم الله الرحمن الرحيم آج کے شباس نوباجن شباپتی بیش دلے جوٹیر شیشنت ببندو بیش دلے جوٹیر بی این پی ایبان بیش دلے جوٹیر اننا شمبانی تو نیتا ایبان کرمیگا ایبان ای علاقہ ناٹوریر جنوانو پستی بھائی او بنیرا السلام علیکم প্রিয় ভাই ও বোনেরা আমি আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়িয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কারণ আপনারা জানেন যেই নাটোরে আমাদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সানার রক বাবুকে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তারপরে আরো ১৩ জন আন্দোলনের সময় সর্বমোট ১৪ জন মানুষকে হত্যা করা হয়েছে স্বাভাবিকভাবে এই সরকারের আমলে এই অবৈধ সরকার আমলে কারো জীবন জান মাল সম্পদের কোনো নিরাপত্তা নেই তাই আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই যে এই অবস্থা কি চলতে পারে চলতে পারে না চলতে দেয়া যায় কিন্তু এত আস্তে বললে না শুনবে না কেন অটকেই না কানে আবার কম শুনে শুনে কিন্তু সেই জন্য একটু জোরে বলতে হয় কানে তো আওয়াজ যাবে না নাহলে কাজে প্রিয় ভাই ও বোনেরা আজকে দেশের কি অবস্থা এখন শুধু দেশে প্রতিনিয়ত খুন গুম হত্যা আর মিথ্যা মামলা এই হলো এই অবৈধ সরকারের কাজ কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয় কাজে জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই জনগণের ভোটে যদি নির্বাচিত না হয় তাহলে তারা জনগণের প্রতি দায়িত্ব পালন করে না এটা আজকে পরিষ্কার হয়ে গেছে সেজন্যই আজকে দেশের এই দুরবস্থা প্রতিটি জেলায় প্রতিটি থানায় প্রতিটি উপজেলায় প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে আর গুম হচ্ছে হত্যা হচ্ছে এই অবস্থা আর এর সঙ্গে জড়িত কারা এর সঙ্গে জড়িত এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং তাদের আরও যত লীগ আছে মোটকথা এই অবৈধ সরকার এবং তার লোকজন জড়িত এখন যদি আমি আপনাদেরকে একটা কাগজ দেখাই আরও এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যায়ভাবে যেগুলোকে ব্যবহার করছে আমাদের দেশে পুলিশ বাহিনীকে এবং যেগুলো গোয়েন্দা বাহিনীকে এখানে এটা আমার কথা না এটা একটা পত্রিকার কথা বাংলাদেশ প্রতিদিন এখানে লেখা আছে কন্ট্রাক্ট কিলিংয়ে ডিবি ডিবি এখন কন্ট্রাক্ট কিলিং কি মানুষ কিল করে
আর পয়সা নেয় আর সরকার তাদেরকে প্রমোশন দেয় বাহবা দেয় এই হলো অবস্থা এই হলো অবস্থা কাজেই কন্ট্রাক্ট কিলিং এ যদি এরা থাকে তাহলে মানুষ কি করে নিরাপদ থাকবে তারপরে এরা কি করছে আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সময় আমরা শিক্ষার জন্য সবচেয়ে বেশি কাজ করেছি পরিণয় নকল বন্ধ করেছি আজকে যেখানে মেয়েরা মা বোনেরা বসে আছে এত এই মেয়েদেরকে শিক্ষার জন্য সর্বপ্রথম ফুড ফর এডুকেশন শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি আমরা চালু করেছিলাম নকল বন্ধ করেছিলাম 12 ক্লাস পর্যন্ত তারা তাদের ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছিলাম এবং তাদের স্কলারশিপ সহ নানাবিধ ব্যবস্থা করেছিলাম যাতে এই দেশের মেয়েরাও শিক্ষিত হতে পারে নারীর ক্ষমতায়ন করার জন্য আর এরা কি করছে আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা শিক্ষা ক্ষেত্রে বলছে এইটা আমার কথা না এইটা পত্রিকা নাম যুগান্তর যুগান্তরে বলছে শিক্ষা বোর্ডগুলোতে দুর্নীতির মহোৎসব দুই শিক্ষা বোর্ডগুলোতে দুর্নীতির মহোৎসব কাজে টাকার বিনিময়ে সেখানে সব কিছু চলছে এই হলো অবস্থা শুধু তাই নয় আপনারা শুনেছেন না এটা যে এটাও শুনেছেন যে এখন কিভাবে পাশের হার বাড়িয়ে দেওয়া হচ্ছে পাশের হার বাড়িয়ে দেওয়া হচ্ছে তারা পাশ করুক ফেল করুক আর যাই করুক পাশের হার বাড়িয়ে দেখাতে হবে বাহাবা নিতে হবে অন্যের কাছে কিন্তু এই পাশ করার পরে জিপিও 5 পাচ্ছে ভালো ভালো ছাত্ররা তারা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে কারণ তারা লেখাপড়া করে যে পাচ্ছে যারা লেখাপড়া করে না তারাও সেই একই নম্বর পায় তার জন্য গণহারে এখন পাশ করা হচ্ছে ফলে বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিতে গেলে সেখানে ভর্তি পরীক্ষায় আর তারা পাশ করতে পারে না এইভাবে তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে এইভাবে তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায় সেজন্যই আপনারা জানেন যে এমন কিছু না যারা একটু শিক্ষক ভালো আছে তারা দেশের ভালো চায় দেশের মানুষ ছেলেমেয়েরা শিক্ষিত হোক এই দেশে ভালো ভালো বড় বড় চাকরি পাবে কাজ করবে এই দেশে সেই সুযোগটাও নষ্ট করে দিচ্ছে কিভাবে ওই যে বেশি বেশি করে পাশ বাড়ানো হার বাড়ানো তার ফলে দেখে একটা এটা আমার কথা নয় পত্রিকা মানব জমিন পত্রিকায় দিচ্ছে ছাত্রীরা লিখছে পরীক্ষায় বেশি নম্বর না দেওয়ায় 47 শিক্ষককে শাস্তি শিক্ষক কেন বেশি নম্বর দেয় নাই সেই জন্য 47 জন শিক্ষককে শাস্তি দিয়ে বিদায় এই যদি অবস্থা হয় এই অবৈধ সরকার বলেই দেশের এই দুরবস্থা তো এই অভিভাবক যারা আছেন তাদের কাছেও আমরা জানতে চাই আপনারা কি চান এই অবস্থা দেশের ছেলেমেয়েরা মূর্খ থাকবে আর অন্যরা এসে আমাদের দেশে মাতবুড়ি করবে এটা আমরা করতে দিতে পারি না তার জন্যই আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে আইন শৃঙ্খলার চরম অবনতি আপনারা লক্ষ্য করছেন সেই জন্যই আজকে দেশে বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না এমনকি দেশি যারা তারাও বিনিয়োগ করছে না কারণ নানাবিধ সমস্যা প্রথম কথা সমস্যা গ্যাস এবং বিদ্যুতের পানির সমস্যা দ্বিতীয় সমস্যা আওয়ামী লীগের লোকজনদের
চাঁদাবাজির অত্যাচারে মানুষ আজকে অতিষ্ঠ, সেজন্য তারা কোনো বিনিয়োগ করতে চায় না। তারপরে ব্যাংকের ইন্টারেস্ট অনেক বেশি, যার জন্যে তারা এই দেশে কোনো বিনিয়োগ করছে না, বিদেশিরা কোনো বিনিয়োগ করছে না। ফলে আজকে দেশের কর্মসংস্থান কোথায় হবে? বেকারত্ব দিনে দিনে বেড়ে যাচ্ছে, তাই বেকারত্ব বাড়ছে। আমাদের যে ইয়াং ছেলেপেলেদের কথা দিয়েছিল না যে ঘরে ঘরে চাকরি দিবে, আজকে ঘরে ঘরে চাকরি দিতে পারে না হাসিনা, আজকে ঘরে ঘরে বেকার তৈরি করছে হাসিনা। এই জাতিকে, এই দেশকে ধ্বংস করার জন্য এই সুপরিকল্পিতভাবে পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। কাজে এই হাসিনার এই ধ্বংস বিরোধী কাজ চলতে পারে না, চলতে যাওয়া যায় না। এখানে আমরা জানি চট্টগ্রাম হলো আমাদের বন্দর নগরী, চট্টগ্রাম হলো আমাদের সেখানে শিল্প নগরীও। এই চট্টগ্রামে এই পত্রিকা দিয়েছে, পত্রিকার নাম যুগান্তর। চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ তিন বিদ্যুৎ কেন্দ্র, তিনটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে গ্যাসের সংকটে। তিনি নারায়ণা কুইক রেন্টাল বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট করলেন, তাহলে এগুলি দিয়ে কেন বিদ্যুৎ আসছে না? আজকে বিদ্যুতের কেন এত অভাব? বিদ্যুতের কি অবস্থা? আজকে এখানে বিদ্যুৎ ছিল নাই, কেন নাই? ঢাকাতেও নাই, শুধু নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুতের বেহাল দশা। তাই পত্রিকায় লেখে, সারা দেশে তারা দেখে জানে, এইটাও পত্রিকার আমার কথা কোনো নয়, বাংলাদেশ প্রতিদিন, বিদ্যুৎ আসে বিদ্যুৎ যায়, এই হলো অবস্থা। কাজে বিদ্যুৎ যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। চট্টগ্রামে গ্যাস পায় না, বিদ্যুৎ পায় না, সেই জন্য মানুষ কোনো কাজ করতে পারে না। ঢাকা শহরেও একই অবস্থা, কাজ করতে পারে না। গার্মেন্ট শিল্প আমাদের একটা বড় শিল্প ছিল, এই গার্মেন্ট শিল্প এখন ধ্বংস হওয়ার পথে। আমরা এই গার্মেন্ট শিল্প প্রথম শুরু করে শহীদ জিয়াউর রহমান, জিয়াউর রহমান শুরু করেছিল এই দেশে মেয়েদের, এখানে মেয়েদের কর্মসংস্থান বেশি ছিল। এই গার্মেন্ট শিল্প শুরু হয়েছিল, প্রতিনিয়ত আমরা অনেক সুযোগ সুবিধা দিয়েছিলাম, গার্মেন্ট শিল্পের প্রসার ঘটছিল এবং দেশে গ্রামের মেয়েরা পর্যন্ত এসে কাজ করত। তারা বেশ, পরিবেশগুলো সচ্ছল হচ্ছিল, মোটামুটিভাবে তারা ভালোই দিন যাপন করছিল। কিন্তু এখন গার্মেন্ট শিল্প যে আমরা ছিলাম, এক নম্বর ছিল চায়না, আমরা করে 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 দুই নম্বরে আমরা চলে গিয়েছিলাম। সেই গার্মেন্ট শিল্পকে এখন ধ্বংস করে চার নম্বরে নিয়ে এসছে, চার নম্বরে। তাহলে কি আমরা উপরের দিকে যাচ্ছি না নিচের দিকে, তলের দিকে যাচ্ছি? দেশ কোন দিকে যাচ্ছে? দেশ নিচের দিকে যাচ্ছে না, ধ্বংসের দিকে যাচ্ছে না? তবে সেজন্যই আমরা এর প্রতিবাদ করি। এর প্রতিবাদ করলেই তখন তিনারা আবার আবার খেপে যান, তিনারা প্রতিবাদ করলে এর খেপে যান, ফলে জায়গা দেয় না আমাদেরকে কথা বলার জন্য, মিটিং করতে দেয় না, মিছিল করতে দেয় না। তাদের বিরুদ্ধে যত অভিযোগ, এই অভিযোগগুলি দেশের মানুষ জানতে পারে না ঠিকভাবে। যদি জানতে পারে তাহলে দেশের মানুষ একদিনের জন্য তাদেরকে আর ওই জায়গায় রাখবে না। সেজন্যই তাদেরকে যে আটকে রাখার জন্য এই অবস্থা দেশের মানুষকে, তাই তারা জায়গা দেয় না। আর মিথ্যে মামলা, কেউ বক্তব্য দিলেই মিথ্যে মামলা তাদের নামে দিয়ে